শুভ সকাল বন্ধুরা, ট্রাভেল উইথ অর্ঘতে আমি অর্ঘ আছি আপনাদের সাথে। দুর্গাপূজা প্রায় এসে গেছে, তা আমরা বিভিন্ন পূজা মণ্ডপ এবং বিভিন্ন জায়গায় দর্শন করে তার প্রস্তুতি আমরা দেখেছি। আজ আমরা চললাম একদম ঠাকুর তৈরির মেন জায়গা অর্থাৎ কুমোরটুলি। চলুন দেখি সেখানে কুমোরটুলিতে শেষ মুহূর্তে কিরকম প্রস্তুত চলে, চলুন একটু দেখে আসি। চলে এলাম কুমোরটুলি, দেখুন ঠাকুর প্রতিমা তৈরি হয়েছে এবং এই অসাধারণ প্রতিমাটিকে লক্ষ্য করুন, অসাধারণ মাতৃ প্রতিমা, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার পাশে আরেকটি মা দুর্গা তৈরি হয়েছে, দেখুন মাটির কাজ শেষ, সাদা রং লাগানোর কাজ শেষ, এবার হলুদ রঙেরও কাজ চালু হয়ে গেছে। বুঝতেই পারছেন একদম প্রস্তুতি তুঙ্গে চলছে। আরেকবার দেখে নেওয়া সেই অপরূপ মাতৃ প্রতিমা, যদিও এখনো রঙের কাজ হয়নি, তবুও সাদা রং ল্যাপার কাজ শেষ এবং দেখুন মহিষাসুর এখানে নত জানু মায়ের কাছে ক্ষমা চাইছেন এবং সিংহরা তার দিকে তাকিয়ে রয়েছে এবং মা তার কোলে করে তার চার ছেলে মেয়ে লক্ষ্মী, গণেশ, সরস্বতী এবং কার্তিককে নিয়ে রয়েছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন শিল্পীরা সাদা রং গুলছেন এবং আরেকজন শিল্পী ভিতরে রঙের কাজ করছেন। হাতে গোনার কয়েকটি দিনই বাকি রয়েছে, তার মধ্যেই কুমোরটুলিতে ব্যস্ততা একদম চরম। এবার কিছু প্রতিমা আমরা দেখে নিই, দেখুন এগুলির চক্ষুদানের পর্বও শেষ হয়েছে এবং কিছুটা রঙের কাজ আর বাকি রয়েছে এবং এই কাজ, এই প্রতিমাটির দিকে একটু বিশেষ করে নজর রাখুন। দেখুন সম্পূর্ণ একটি নতুন ধরনের প্রতিমা তৈরি করা হয়েছে, নিশ্চয়ই কোনো পূজা মণ্ডপের জন্য, এবার হয়তো তাদের থিমের সাথে মিলে। শিল্পীরা কাজ করে চলেছে এবং এইখানে দেখুন ছাঁচে ফেলে, মাটিকে ছাঁচে ফেলে তৈরি করা হচ্ছে। এখানে দেখুন তুলির কাজ চলছে, সুন্দর ছোট ছোট মাতৃ প্রতিমায় তুলির কাজ চলছে। দেখুন চক্ষুদান পর্ব শেষ, আর অল্প একটু সামান্য কাজ বাকি আছে এবং এই মাতৃ প্রতিমা তো পুরো তৈরি এবং দেখুন শাড়িও পরানো হয়ে গেছে মাকে। সিংহের কিছুটা কাজ বাকি রয়েছে কিন্তু মা দুর্গা, অসুর সবাই তৈরি। দেখতে পাচ্ছি আপনারা কুমোরটুলি শেষ মুহূর্তে ব্যস্ততা। দেখুন এইখানে শেষ মুহূর্তে মাটির কাজ চলছে, মাটি ল্যাপা চলছে দেখতে পাচ্ছেন এবং এটি মাটি দিয়ে তৈরি সমস্ত প্রতিমা দিয়ে একটি ঘর তৈরি করা হয়েছে। আমরা চললাম মোহনবাসী রুদ্রকলের স্টুডিওয়ে, দেখুন এখানে দুর্গা প্রতিমাগুলি প্রায় সম্পূর্ণ হয়েছে, সামান্য হয়তো একটু সিংহের কাজ বাকি, বাদ বাকি সমস্ত কিছুই এখানে তৈরির প্রায় শেষ।
লেখক নারায়ণ চন্দ্র পাল, তার স্টুডিও দেখতে পাচ্ছি আমরা। এখানেও রঙের কাজ চলছে। এই প্রতিমাটির দিকে নজর রাখুন, এটি একটি অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে প্রতিমাটি, এবং ছোট ছোট খুব সুন্দর মা দুর্গা, অপরূপ সুন্দর এই মা দুর্গা। কুমোরটুলির বিখ্যাত দুর্গাপুজো, কুমোরটুলির সার্বজনীন, এবার তাদের তিন লড়াই। এই হচ্ছে তাদের পূজা মণ্ডপ, তার প্রস্তুতি চলছে। বেরিয়ে পড়লাম কুমোরটুলি থেকে, তা কোথাও আমরা দেখলাম রঙের কাজ হচ্ছে, কোথাও বা মাটি লেপার কাজ শেষ, কোথাও বা সাদা রং হয়েছে। তা বলাই যায় দুর্গাপুজো একদম প্রাককালে, কুমোরটুলি প্রায় তৈরি, মাতৃ প্রতিমা অনেকখানি রেডি হয়ে গেছে, এবং অপেক্ষা শুধু মণ্ডপে যাওয়ার। আজকের এই সংক্ষিপ্ত পর্ব এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং দেখতে থাকুন ট্র্যাভেল ব্লগ।